নবান্নের উৎসবে আমনের ধান কাটার ধুম শেষ হলেও কমেনি চালের দাম, বরং লাফিয়ে লাফিয়ে তা বেড়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য ভান্ডার বলছে, গেল এক বছরের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে অন্তত 10 টাকা আর চিকনে 25 টাকা পর্যন্ত। তবে ভোক্তা খুচরা বিক্রেতারা এই চালবাজির তীর ছুটছেন মিলারদের দিকে। মিজানুর রহমানের ক্যামেরায় আবুনোমান সায়েমের প্রতিবেদন। আমন মৌসুমের শেষ হয়েছে অল্প কিছুদিন, তারপরও চালের দাম গেল বছরের আমন মৌসুমের চেয়ে বেশি। পাইকারি বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়, আর খুচরা বাজারে তা 45 থেকে 50 টাকায়। চিকন চাল পাইকারিতে 60 থেকে 62, খুচরা বাজারে 65 থেকে 70 টাকা কেজি দরে, যা গেল বছরের তুলনায় মোটা চালে অন্তত 10 এবং চিকন চালে 20 থেকে 25 টাকা করে বেশি। বাজারের এই ঊর্ধ্বগতিতে চাল কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ ভোক্তারা। চাল শুধু দেখছি, চাল তো কেনার সামর্থ্য নাই এখন, চালের এত বেশি দাম, শুধু দেখে দেখে চলে যাচ্ছি, ধরে ধরে চলে যাচ্ছি, ভাত খাওয়াই ছেড়ে দিছি, এবং ফ্যাশন করে এটার নাম ডায়েট হয়ে গেছে এখন। আগে যখন 60 টাকা পড়তো, এখন ওই চালটা পড়তেছে 70 টাকা প্লাস। তো এক বস্তা 50 কেজি চাইলে আমার 10 কেজি চাল বেশি লাগতে আছে। 1250 টাকা করে চাল নিছি, এ মাসে 1450, মানে প্রতি আমার ইয়েতে বস্তাতে 25 কেজি বস্তাতে 200 টাকা বাড়তি। তবে খুচরা বিক্রেতারা চালের দাম বাড়ার দায় চাপাচ্ছেন আড়তদার ও মিলারদের উপর, আর আড়তদাররা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণ করে চাল কল মালিকরা। দাম ভাড়া কমার উপরে মানে আমাদের কোনো ভূমিকা নেই, ভূমিকাটা টোটালি আপনার বাজারটা কন্ট্রোল হলো আপনি মিলারদের কাছে। মিলারই সিন্ডিকেট, সোজা কথা, ওরা প্রতিদিনই 50 টাকা করে দাম বাড়েছে গত এক সপ্তাহ যাবত। মিল তেলে আমাকে যে দাম দেয় মোকামের তেলে, আমরা এখানে মনে করি 8 আনা 12 আনা 1 টাকা লাভে বেশি। আরও তো দাম বেশি, বেশি দামে কিনতে হয়, কারণ আমরা বেশি দামে বিক্রি করি। কৃষিমন্ত্রীর দাবি, চাল নিয়ে চালবাজি করছেন মিলার আড়তদার সিন্ডিকেট। বাংলাদেশের মিলাররা, বাংলাদেশের আড়তদাররা, জোরদাররা যারা বাজারকে নিয়ন্ত্রণ করে, তারা চালের দাম বাড়ায় এবং এবারেও সেই কাজ তারা করতেছে। এই মরশুমের সময় তারা এখনও ধান কিনতেছে এবং ধানের দাম চালের দাম দুটোই বাড়িয়ে দিয়েছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চালের সংকট নিরসনে বোরো ধানের উৎপাদন বাড়াতে কাজ করছেন তারা। 2 লক্ষ হেক্টর জমিতে আমরা হাইব্রিড আবাদ বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু প্রণোদনা দিয়েছি কৃষক ভাইদেরকে। আমরা ইতোমধ্যেই আমাদের কিন্তু যে বীজতলার টার্গেট ছিল সে টার্গেট অ্যাচিভ হয়েছে, আমাদের 111% বীজতলা অ্যাচিভ হয়েছে। আমাদের হাইব্রিডে 131% বীজতলা বেশি হয়েছে, তার মানে আমরা হাইব্রিডটা বেশি করতে পারতেছি। হাইব্রিড বেশি করা মানে উৎপাদন বেশি হওয়া। কৃষি মন্ত্রণালয় বলছে, আসন্ন বোরো মৌসুমে 2,25,400 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হলেও তা ছাড়িয়ে গেছে 2,51,209 হেক্টরে। আবুনোমান সায়েম, চ্যানেল 24, ঢাকা।